বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। ঠান্ডাতে উঠে এলাম এই 5টার সময় করে। এখন মোটামুটি প্রায় যে বলছিলে কি বলে যে 10 বছর জেল, সেই জন্য গাড়ি দাঁড় করাই না বা কিছু। তো দেখাবো তোমাদেরকে, সমস্ত গাড়ি আমাদের দাঁড়িয়ে গেছে, কেবল আমি কি বলে আমি একাই আছি এখন বর্তমানে। লোড হয়ে আছে, আমাদের দুটো গাড়ি লোড হয়ে আছে, বাকি সব গাড়ি দাঁড়িয়ে গেছে। তো দেখাই তোমাদেরকে বন্ধুরা, জাস্ট নজরটা দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। মানে কি বলে আমাদের মোটামুটি 70% গাড়ি দাঁড়িয়ে গেছে, বাড়ি বাকি গাড়ি এখনো ই আছে। তো চলো বন্ধুরা, ঠান্ডাতে বাইরে থাকতে হয় না, গাড়িতে যাওয়া যাক। বন্ধুরা, এইটা হচ্ছে এসকের মহিন্দ্রাগুলো, সব এসকে কোম্পানি, MSP কোম্পানি, NSP কোম্পানি, সব কিন্তু গাড়ি দাঁড় করে দিয়েছে। আজকে নতুন বছর ঘরে থাকবে, হ্যাঁ গো, আজকে নতুন বছর ঘরে থাকবে, ঠান্ডাতে উঠে আসতে হয়। আমি এলাম, আমার এমার্জেন্সি মাল আছে বলেই। এমার্জেন্সি মাল ভরা আছে? বন্ধুরা, এগুলো তোমাদেরকে দেখালছি, তারপর দেখে নাও কত সুন্দর সাজিয়েছে পাম্পটা, মন্ডল পাম্প। এ দেখতেছি সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের এই লাইন থেকে। গাড়ি 52 01 47 04 57 24 57 24 কিন্তু আমি চালাইতাম আগে। 61 32 61 47 ওই সাইডে বাকিগুলো সব আছে আরও। আর যে দুটো গাড়ি লোড হয়েছে বন্ধু, সে গাড়ি দুটো দেখাই চলো আমার। আর একটু ওই বাকি পার্কিংয়ে দেখে নাও, আজকের মধ্যে আশা করি ফুল হয়ে যাবে, তোমাদেরকে এসে দেখাবো। আর এইও লোড হচ্ছে এই গাড়ি দুটো আমার, 67 29 আর এটা হচ্ছে 68 79। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই, আজকে এমার্জেন্সি মাল আছে বলে বেরিয়ে দিলাম, ওখানে তাহলে বেরিয়ে থাম না আজকে, 1 জানুয়ারি থেকে কাজ শেষ যায়। চলো উঠো 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 উঠো, বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে। বন্ধুরা, নতুন বছরে তোমাদেরকে সবাইকে স্বাগত, এবং নতুন বছরের দিনগুলো সবারই সুখে কাটুক, ভালো কাটুক। আমরা মানে এইমাত্র আমি গাড়িতে চাপলাম, আর ওই আমার সাইডে রয়েছে দেখতে পাচ্ছ এখন হ্যান্ডসাম। এ বন্ধুরা, আমি কি বলে 4 চাকা স্টার্ট করতে গেলাম, রিমোটে সুইচে কাজ করলো না, বাইকেই আসতে হইলো আবার কষ্ট করে। তো এখন মানে টাইম হয়ে গেছে 5:43 বেজে গেছে। আচ্ছা আজকে যাবো আমি নানুর, আর কি বলে দেখি কোথাও বন্ধুরা কি বলে হ্যাপি নিউ ইয়ার পালন করছি। বাবারে উঠি আগে চিরুনি চুল সেভ করছি। আর বন্ধুরা, আমি আজকে এসে গাড়ি দাঁড়ি করে দেবো, তার কারণ হচ্ছে 10 বছর জেল খাটবে দরকার নাই। 4টে ছাগল কিনবো, নিয়ে চড়াবো, ওয়াতে ভালো হবে। কিন্তু কি বলে আমার কি 10 লাখ টাকা আর 10 বছর জেল খাটবে কিন্তু আমার মানে অত ক্ষমতা নাই, আর জীবনটা শেষ করবো দরকারও নাই, তাই গাড়ি চালা ছেড়ে দেবো, দরকার নাই। আন্দোলনে আন্দোলনে যদি হয় তো ভালো কথা, তাছাড়া গাড়ি চালা কিন্তু ছেড়ে দেবো। আর আমাদের গাড়ি তো তোমরা দেখতেই পেয়েছো মানে সব দাঁড়িয়ে গেছে, আর মালিকও ফুল সাপোর্ট করছে, তার লেগে না মালিক আমাদের ফুল সাপোর্ট করছে যে গাড়ি দাঁড় করে দে, চালাবার দরকার নাই। কিন্তু আমি নিজে ইচ্ছা করে আজকে লোড করেছি, তার কারণ এমার্জেন্সি মাল ছিল, সেই জন্যে পার্টি খুব রিকোয়েস্ট করলে। তো চলো বন্ধুরা, দেরি হয়ে গেছে অনেক, এখান থেকে বেরিয়ে যাবো। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি আমার চাবি অফ আছে কিন্তু গাড়িতে, আর হয়তো বাবু উঠে গেছে গাড়ি স্টার্ট করবে। তো চাবি স্টার্ট করার সাথে সাথে দেখে নাও লিফট উঠে গেল। এটা হচ্ছে লিফট সিগন্যাল, এটা যদি এটা যদি না উঠে থাকে তাহলে লিফট নেমে আসে, আর সেমন ডিজেল অফ হচ্ছে হবে, হ্যাড বলুম নাই। কোথায় যাবে? উদ্ধামপুর নাকি না উধুয়াপুর? এ মরে যাবে, ও মরে যাবে, আর ভাজবে না বে, এ যাবে 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 যাবে, মরে গেল বে। ও ওই কেশ কেশে কেশে মরে গেল রে, আর বুড়ি গেছে, আর এ দেখতেই তো ইয়াং আছে,
ব্যাট তোরা সব তো বোলিং খেলছে, দেখতে পাচ্ছি এক ঘর হাওয়া কমে গেলছে আমার। চলো বন্ধুরা বেরিয়ে যাই। বন্ধুরা ড্রাইভারদের কিন্তু কি বলে হ্যাপি নিউ ইয়ার টেপি নিউ ইয়ার বলে কিছু নাই, তার কারণ হচ্ছে তোমরা যে 1 জানুয়ারি বেড়াইতে যাবে সেটাও কিন্তু একটু ড্রাইভার দরকার হয়। দেখতে পাচ্ছ কত গাড়ি ঢুকছে, আচ্ছা গাড়ি কিন্তু অনেক কমে গেছে তার লেগে না, এটা সব মানে 50% গাড়ি কমে গেছে আজকে ওই আন্দোলনের লেগে। তাছাড়া কিন্তু গাড়ি ভাড়াদের মানে ডিউটি কিন্তু রেগুলার, গাড়ি ভাড়াদের মানে গাড়ি গাড়ি দিয়ে না চলে তো সরকার কিন্তু চলবে না, এই জিনিসটা খেয়াল করতে হবে। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্স আসে বেশিরভাগ কিন্তু ডিজেলের টাকায়, যে ডিজেলের অরিজিনাল দাম কত আর ডিজেলের ট্যাক্স কত নেয় সেটা তোমরা একবার দেখো। আর ড্রাইভারদের মানে কি বলে হ্যাপি নিউ ইয়ার ট্যাপি নিউ ইয়ার বলে কিছু হয় না তার লেগে লয়। আর কি বলতে গেলাম, এই সাইডটা রোড তো দেখতে পাচ্ছ মানে বালির গাড়ি, এগুলো তো বাঁ সাইডে বালির গাড়ি যাই বেশি, এই সাইডে শিলিগুড়ি মালদা শিলিগুড়ি সব যাই বলেই কিন্তু মানে এইগুলোতে বালি যাই, আর আমাদের বাম বাম দিকে সব পাথর যাই। এই ব্রিজটা অনেক খারাপ হয়ে গেছে, ধরো এইটা যদি কোনো গাড়ি পেছনে থাকতাম তো আমাকে একবার আস্তে আস্তে এইটাই তো। তো চলো বন্ধুরা আগে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ বেড়াইতে চলে গেছে, সব বেড়াইতে যেছে আর আমরা গাড়ি চালাইছি। আজকে আমার বন্ধুরাও যাবে বেড়াইতে তার লেগে না। আর কিন্তু কি বলতে গেলাম, সব থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কি বলে ভোরবেলাতে, সব থেকে বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানে ভোরবেলাতেই অ্যাক্সিডেন্ট হয়, কারণ ভোরবেলাতে চোখ টানে বলেই অ্যাক্সিডেন্ট হয় বেশি। ভোরবেলাতে ঘুম চলে আসে আর সেই ঘুমকে মানে বাজি রেখে কিন্তু গাড়ি চালায় অনেকে। আমার কিন্তু ঘুম আসে তখন আমি সাইড করে দিই, একান্ত যদি ঘুম আসে ঘুম এলে কিন্তু আমি আর আটকাইতে পারবো না, কিন্তু ওইটাকে কেউ যদি আটকাবার চেষ্টা করে সেই মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আর আজকে তোমাদেরকে দেখাবো মেসাঞ্জোর জল পড়ত, কারণ মেসাঞ্জোর প্রচুর যাবে, মেসাঞ্জোর একটু মানে ভালো পিকনিক স্পট বটে, ভালো জায়গা দেখার মতো আছে তার লেগে লয়, তোমরা জেলে যেতে পারো। আর আমরা দেখি ডেট করেছি 10 তারিখে, ওই আদিবাসীদের পুজো হয় বান্না পুজো বলে, 10 তারিখে পুজো হবে এবং আমরা 12 তারিখে দেখি বেড়াইতে যাবো ইথা কি বলে অযোধ্যা পাহাড়। আমি যাইনি অবশ্য, আমাদের অনেক ড্রাইভার ভাই গেলছে গাড়ি নিয়ে মাল নিয়ে আর নিয়ে, কিন্তু আমি যাইনি। দেখতে পেয়েছো আমি মানে লোকালেই চলছি বেশি, বেশি দূর যাই না, মাঝের মধ্যে দু একটি কলকাতা যাই, আর এখন কলকাতা যাওয়ার মতন মুহূর্তও নাই আমার, না সময়ও নাই, দিনে 2 ট্রিপ করে মারতে হচ্ছে লোকালেই। যদি এটা কি বলে যদি সিজন হইতো তো ভোরবেলাতে এত গাড়ির চাপ হতো, এত চাপাচাপি হয় গাড়ির সীমানার বাইরে, কিন্তু যে গাড়ি দেখালাম ওটা কিন্তু মেসামজোর চলে গেলো এইদিকে সোজা ডান দিকে। ড্রাইভাররা দেখতে পাচ্ছ ড্রাইভাররা ডিউটি করছে, লাইটও নামায় না। বন্ধুরা এই পট্টু যাচ্ছে মেসামজোর, ওখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখে ছোটো গাড়ি সব কিন্তু মেসামজোর যাচ্ছে। মেসামজোর কিন্তু ঝাড়খণ্ড এরিয়া পড়ে গেছে, কিন্তু ওখানে কি বলে সব দুমকা পর্যন্ত ঝাড়খণ্ড মানে বাংলা কথা বলে, দুমকা পর্যন্ত পেয়ে যাবে বাঙালি। আমার সাথে একটা চেপে আসছিল দেখতে পেলে দুমকা পর্যন্ত বাঙালি ড্রাইভার পেয়ে যাবে। আজকে সময় অল্প আছে আমি তেল ভরবো না, গাড়িওয়ালাতে কালার নাই। লাইটটাকে হাই করতে পারছি, বাপরে 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 কত বড় গাড়ি, এত ফেটি বাড়িয়েছে বলা বাইরে একদম, মানে এক টিপেই মানে যত বালি সব নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা দেখা যাক কোথা কি আজকে নতুন বছরে কি পালন করছে না করছে। চলো বন্ধুরা আমি শিউড়ি বাস স্ট্যান্ড পেরিয়েছি, আর ডান দিকে যে রোডটা যাচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুর রোড।
আবার কিন্তু হাই রোডে উঠে যাবো ওই রাতটা। আর সিউড়ি মার্কেট মানে যতটা ভালো হওয়ার দরকার ততটা কিন্তু লয়, মানে ওয়ান বাই ওয়ান করা অবশ্যই দরকার সিউড়ি মার্কেটকে। কেন গরুগুলো কার বটে কে জানে, ছাড়াই থাকে চব্বিশ ঘন্টা। এই গাড়িকে ওভারটেক না করলে হচ্ছে না বন্ধুরা। আর মানে এখন সকালবেলা হয়ে গেছে বলে ডান দিকে লাইনটাতে টোটো চলে আসছি, রিক্স আছে, কাউকে রিক্স দিয়ে লাভ নাই। তো দেখি আগে মকা ফেলে আমি নিয়ে নেবো, ওদিকে চাপ নাই। আর আজকে অনেক বাস গেল কিন্তু টুরিস্ট মেসাম জোট এইদিকে হয়েই, তখন কিন্তু আমি দেখা যেতে পারিনি ফার্স্ট জানুয়ারি বলি। আমার মানে ড্রাইভার বন্ধু অনেক চলে গেলছে দীঘা টেখা, কিন্তু একটা কথা কি আমি সবসময় মনে রাখি কাস্টমার আগে, কাস্টকে আমি অবশ্যই ভালোবাসি, কাজ না থাকলে আমি কিছু লই, কাজ থাকলে সব আছে, এটাই জাস্ট মনে রাখি। কাজের সদস্য আনন্দ করতে হবে, এবং ছুটিও আছে তার লেগে নাই, 10 তারিখ থেকে আমাদের গাড়ি ছুটিও আছে, সেটা সে আদিবাসীদের পরব আছে বান্না পরব বলে, সেই জন্যে। মানে বসেছিল রোডের মধ্যে, ওকে বাঁচাইতে যে আমার কিন্তু এহাল হয়েছে বা দিকে কিন্তু মেরতাম আমি এখনই, আমি মনে করলাম সরে যাবে কিন্তু সরল না। এই এই পাখিগুলা বন্ধুরা একটা কুকুরকে মানে পায়রাকে বাঁচাইতে যে আমি দিয়ালে মেরেছিলাম এখনই, তাহলে কী করে একটা মানুষকে মারতে পারে একটা ড্রাইভার, তোমরা লাইভ দেখতে পেলে। হ্যাঁ আমি ভাবলাম কিন্তু উড়িয়ে যাবে, কিন্তু শেষবেলাতে দেখলাম যে উড়লো না, ওর হয়তো শরীর খারাপ এমন পজিশন হতে পারে, একদম চাকা তলে চলেছিল আমার, কিন্তু সেই মুহূর্তে তো আমায় কী করবো কিছু করার নাই, একটা যান কিন্তু বাঁচাতেই হবে, সেই জন্যই চেষ্টা করলাম, যাই হোক বেঁচে গেলছি। আর আমার কিন্তু মানে বাম দিকে মানে ওদের দেখা যেতে পারেনি, আমি তখন স্টারিং সামিল দিতে ব্যস্ত, বাম দিকে কিন্তু মানে পুরো লাগবো লাগবো অবস্থা হয়ে গেছিলো আমার গাড়ি। যাই হোক রাখে আল্লাহ মারেকে কথাই আছে। মানে পায়রাগুলো কিন্তু রাস্তায় অনেকবার গাড়িতে আমার ধাক্কা মেরে মারা গেছে, প্রচুর দুঃখ লাগে, কিন্তু রানিংয়ে উঠতে পারে না। আর আমি সেই সময় রানিংয়ে যাচ্ছি, আর সেই সময় কিন্তু কী বলে কাঁচে এসে ডাইরেক্ট ধাক্কা মেরে অনেক পায়রা মারা গেছে, চেষ্টা করি যতটা পারবো বাঁচাবে। আর বন্ধুরা এই যে খাল ঢিপ লেভেল করে দিচ্ছে ওই ডালা বড়িটা পাইলো না, তার কারণ হচ্ছে আমাদের উল্টো পাতি আর ওদের মানে সোজা পাতি, ওদের সোজা দিকে থাকে আমাদের উল্টো দিকে থাকে। আর এটা হচ্ছে সিউড়ি রেল গেট বাজারের ভিতরে, সেই জন্য বলছি গাড়ি কেনা আসে না, জাম রয়েছে, কয়লা নিয়ে যেছি। তো বন্ধুরা চলো জামটা ছাড়ুক। বন্ধুরা 2 মিনিট বরাবর কত জাম লেগেছে দেখলাম, প্রচুর জাম লেগেছে, কিন্তু আর ঢুকছে সব টুরিস্ট বাসগুলো সব। এই যে সব ঢুকছে সব মেসাম জোট টেসাম জোট যাবে। হ্যাঁ রাজু দা ভালো আছো তো, কি লড়া যায় ডাল ডাল? আরে বাবরে বাবরে, এই রাজু দার সঙ্গে আমি একসাথে গাড়ি চালিয়েছি আগে ডালা বড়ি, আমার একটা নিজের 10 টাকা ছিল, খুবই ভালো লোক কিন্তু খুবই মিশুক লোক বটে, ও এখন মানে মসুরি টাইল লোড করেছে, আপ ডাউনের ট্রিপ যায়, এই দিক থেকে পাথর নিয়ে যায় আর ওই দিক থেকে ট্রিপ নিয়ে আসে, গাড়িতে মোটামুটি ভালোই বাজার থাকে, লাইন থাকলে ভালোই বাজার থাকবে। আর এই গাড়িটা ও অনেক দিন ধরে চালাইছে, এই গাড়িটা চালাইতে চালাইতে আমার 60টা গাড়ি চেঞ্জ হয়ে গেল ডাম্পার। তো বন্ধুরা এই মানে কী বলে এই সিউড়ি ওভারব্রিজটা না হলে শান্তি নাই, এটা তো মানে ফার্স্ট সকালবেলা বলে আমি পেরিয়ে গেলাম, এটা যদি মানে একটু বেলা হয়ে যায় তো প্রচুর জাম লেগে যায়,
এই রেলগাড়িও জাম লেগে যায়, ওই রেলগাড়িও জাম লেগে যায়। কত খারাপ হয়েছে দেখছো তো বন্ধুরা। চলো দেখা যাবে আগে কোথাও যদি কিছু হয়। তোমাকে বললাম বন্ধুরা আজকে অনেক কিন্তু পিকনিকে এসে আর আমরা গাড়ি চালাইছি। এবছর বোধহয় বক্সের অর্ডার, এই গান বাজনা বাজাবার অর্ডার দিয়েছে বোধহয় পুলিশে। বক্স চলে গেলো এবছর, কিন্তু আগের বছর কিন্তু বাজাইতে পায়নি কেউ বক্স। এটা বিশাল টার্নিং ঘটে কিন্তু বন্ধুরা, খুবই ডেঞ্জারাস টার্নিং। আর এই রাস্তায় যত যাবে সব মেশান যদি সে, কিন্তু চলো তোমাদেরকে দেখাই আগে আরো। বন্ধুরা এই লাইনে এত মানে গাড়ি পিকনিকে গেছে সীমানার বাইরে, আর এই টার্নিংটা হচ্ছে প্রচুর ডেঞ্জারাস, কিন্তু প্রচুর ডেঞ্জারাস টার্নিং কিন্তু বন্ধুরা। আর আমার এগোতে গাড়িটা যে গেছে যে এত টানছে, তখন মানে লাগাইলে পাওয়া যায় না, 18 টাকা গাড়ি ওঠে আইচারে। আর ওর গাড়িতে আছে সে ধুলো মালটো লোড আছে, আর মানে প্রচুর উঠছে, চোখে তাকাতে পারবে না এমন অবস্থা। তো আইচার গাড়ি যে এত টান আমি ভাবতে পারিনি, প্রচুর টান রয়েছে কিন্তু গাড়ি। চলো তোমাদেরকে দেখাই কাছে যেয়ে। বাবারে বাবারে এত ঝোলা চম্পট পিকনিক নিয়েছি আমি, কিন্তু মাস্টার মানে হ্যাঁ লটা বড়িতে পড়ে গেলাম। সিঙ্গেল রোড, বাপরে 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 বাপরে, এত ঘাট মেরে দিল গাড়ি বন্ধুরা, আমার ভয় লেগেছিল কিন্তু। এইরকম কাজ মানে 10 টাকা 12 টাকাতে মারা যাবে না, নাহলে পাল্টি করবে ঠিকই। 16 চাকা বলে কিন্তু সহ্য করলিছে, আর আমি 16টার চাকাই নামিয়ে চালাই, আমি 12 জায়গাতে চালাই না গাড়ি। মানে শুধু পিকনিকে যে কত পিকনিকে গেছে আজকে 1 তারিখ। আমরা 12 বছরে গিয়েছিলাম, কিন্তু এই বছরে মানে কী বলে আমার বন্ধুরা গিয়েছে, আমি যাইনি এবছর। সব বছর সমান নয় মানুষের। আর ওই যে 18 জায়গা চালাইছি, তা মনে হয়েছে সেই ছোটো গাড়ি চালাইছে, এত টান টানছে ও, এখন তো লাগালে পাওয়া যায় না। বাপরে বাপ, তো টান নেই তা বন্ধুর অখা ধরতে পারছি নাকি দেখি, আমি ট্রাই করি। এই বাস বান্ধা গাড়িগুলোকে কিন্তু প্রচুর ভয় লাগে আমাকে বন্ধুরা। একটা জিনিস খেয়াল করো, মনে হচ্ছে 4 চাকা যেছে এমনভাবে গাড়িটা ছুটে হয়েছে কিন্তু। হ্যাঁ বাপরে এরিয়ে, বাপরে বাপরে বাপরে। চলো বন্ধুরা দেখতে থাকো, ওর মজা দেখে কব। আমি কিন্তু এত গাড়ি টানি না, কিন্তু ওয়ার দেখে আজকে গাড়ি এত টানছি আমি। এরিয়ে বাপরে 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 বন্ধুরা, ওই ওই 4 চাকা চালাইছে আজকে, 18 জায়গায় গাড়ি লয়। আর যে ধুলো মালটো লোড হয়েছে, ডাস্ট যা উঠছে না পিছনে, মোটর সাইকেল লেগে যেতে পারবে না, চোখ কানা হয়ে যাবে একটু। দেখতে পাচ্ছি কত উঠছে ডাস্ট।
দুটো ব্যাগ নেই বে, দুটো ব্যাগ নেই কেন যাক না বন্ধুরা। হচ্ছে একটু সিয়ান সিয়ান হসপিটাল এরিয়া, তো ব্যাগ নিয়ে খাবো দেখি। তোমার বাড়ি কোথা? ঘর গ্রাম। গাড়িতে থাকো? এই যাবো গা, এইদিকে যাবো গা, মোহনপুর 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 যাবো, মোহনপুর মোহনপুর। বন্ধুর অবস্থাতে দেখা হইলো, ওই ছেলেটা বলছে আমি গাড়িতেই থাকি, তোমার ভিডিও অনেক দেখি, আর এটা হচ্ছে বোলপুর এরিয়া। আর ও বলছে যে সেই কালকে যে ভিডিওটা ছেড়েছি গাড়িটা পাল্টি খেয়েছে, বলছে সেই গাড়িটা আমার বন্ধুর গাড়ি, আমি ওই গাড়িতে থাকতাম, গাড়ি পাল্টি হওয়াতে আমি ভয়ে কিন্তু কাজে থেকে চলে আসছি। আর এটা হচ্ছে সিয়ান হসপিটালে, এইদিকে সব, এইটা কী বলে বাবার জিএসটি ভবন বোলপুর। বন্ধুরা গরম, এই যে ব্যাগ নিয়ে এলো, ব্যাগ নিয়ে খাবো এখন সকালবেলা, খুব মজা লাগে। তো চলো খালি হবে, ওখানে দেখা যাবে, এবার পাইলট উঠে গিয়ে যাবার। বন্ধুরা যাই হোক, ফাইনালি খালি হয়ে গেল আমার। আর দেখতে পেয়েছো ওইটাই আবার দোকান যেটাতে প্যান্ডেল করা রয়েছে, ওটাতে মানে আজকে নতুন খাতা করবে সেই জন্যে প্যান্ডেল করেছে। আজকে আমি এলাম, দেখা যাক মিষ্টি তো পাবোই আজকে, এটা তো গ্যারেন্টি। যাই হোক খালিটা হয়ে গেছে এবং রোডের মধ্যে অনেকটা মাল চলে এসছে আজকে, কী করবো আমার তো কিছু করার নেই, আমাকে যেমন বলছে খালি করতে আমি সেরকম খালি করেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো। বন্ধুরা গোটা রাস্তায় পেরেক দেখতে পাই না, কিন্তু টায়ারে ঠিক ঢুকে যায় পেরেক, ওরা রাস্তায় আসি কুত্তো কোথাও পেরেক দেখতে পাই না, কিন্তু টায়ারে ঢুকবে সময় ঠিক ঢুকে যায় ওরা, কোথা থেকে যে আসে দেখতে পাচ্ছি, কোথাও তলে ঢুকে গেছে পাথরটো পেরেকটো। যাই হোক বেরিয়ে এলো, কিছু করতে পারিনি তার লেগে লই। চলো বন্ধুরা এই রেস্টুরেন্টে খাবার খাবো, নিয়ে বেরিয়ে যাবো আবার। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করবো, আর বেশি বড় করবো না, আমাদের যা হোক খালি ফালি হয়ে গেল এবং নানুরও পেরিয়ে গেলাম। ওই যে রোডটাতে এলাম সেটা হচ্ছে চণ্ডীদাস রোড, ওই রোডটার নাম, এবং রোডটা খুবই ভালো করেছে। কিন্তু এদিকে সেই চাষি গ্রাম, তো ট্রাক্টরে যে ধানগুলা বোয়াই, নিয়ে ধানগুলা বইয়ে রাস্তায় আসেনি, মাটিগুলা ছেড়ে ছেড়ে রাস্তার 12টা বেজে গেছে,
এইদিকে গোটা রাস্তাটা কি অবস্থা। তা আজকে দেখতে পেলে কতজন পিকনিকে গেল আর আমরা এই ড্রাইভারি করছি, কি করবো বলো বন্ধুরা। আর সবারই 2024 ভালো কাটুক, আর কার 2023 কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাইও। আমার তো কি বলে মোটামুটি ভালোই কেটেছে, তার লেগে লয় খারাপ বলবো না, খুব একটু ভালোই কেটেছে। তোমাদের কেমন কি কেটেছে তোমরা জানাইও, এবং 2024 দেখা যাক কিরকম কি হচ্ছে। 2024 যেন সবারই ভালো করে কাটে এটাই আল্লাহর কাছে দোয়া করব, এবং যেন খুবই ভালো থাকো। আর এখন আমি মটরশুঁটি নিয়ে এলাম খাবো, করে কাঁচা মটরশুঁটি খেতে মন যেছে। আর এবং কুল নিয়ে এলাম, কুল খাবো। আর বন্ধুরা ভিডিও অনেক কষ্ট করে বানাই, একটা লাইক কমেন্ট করো, লাইক করতে এমন কিছু হবে না। আর আজকে যেটা দেখলে তোমরা কি বলে একটা পায়রাকেও পর্যন্ত বাঁচিয়ে নিছি, তা কি বলে তা একটা মানুষ কি করে মারতে পারে আমরা সেটা বললো তোমরা কমেন্টে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, 2024 সবারই ভালো কাটুক, এবং 2023 সালে আমাকে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে ছোটোখাটো ইউটিউবার হয়ে গেছি। যা করেছে ভালোই করে, আল্লাহ বাই।